14 বছর পর লেবার পার্টির দারুণভাবে ঘুরে দাঁড়ানো ঐতিহাসিক এই ভূমিধস বিজয়ে উচ্ছ্বসিত লেবার শিবির। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে মোট আসন 650, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার 326, এরই মধ্যে 400 বেশি আসনে জয় নিশ্চিত করেছে লেবাররা। জনমত জরিপের ফলাফল সত্যি করে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির চেয়ে দ্বিগুণ ভোট আর তিনগুণ আসন নিয়ে ক্ষমতা দখল করল স্যার কির স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি, যার অর্থ হল এই স্যার স্টারমারই নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে চলেছেন। তিনি বলেছেন পরিবর্তনের সূচনা হল এখন থেকেই। যুক্তরাজ্যে এবারের সাধারণ নির্বাচনেও বিভিন্ন দলের মনোনয়নে ভোটের মাঠে ছিলেন 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদ। তাদের মধ্যে লেবার পার্টির হয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। এছাড়া লিবারাল ডেমোক্রেটসরা 70টি বেশি আসন পেয়ে তৃতীয় স্থানে উঠে গেছে। এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টির আসন কমেছে। বিপরীতে ভালো ফলাফল করেছে রিফর্ম ইউকে পার্টি। দলের নেতা নাইজেল ফারাজ এবার প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। এছাড়া লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনও নিজের আসনে জয় পেয়েছেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে এগুলো 120 আটকে আছে কনজারভেটিভ পার্টি। দলের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এরই মধ্যে পরাজয় মেনে নিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন লেবার নেতা স্টারমারকে। নির্বাচনের ফল ঘোষণা শেষ হলে রাজার কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দেবেন তিনি। তখন সরকার গঠনের আমন্ত্রণ পাবেন লেবার নেতা স্টারমার। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।